এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন সহকর্মী নয়ন বোরা জয়। জয়, এই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা হয়েছে কিনা, মামলার এজাহারে কি বলা হয়েছে জানাবেন। তো মামলা হয়নি, কিন্তু মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রক্টর। তো তারা হাটহাজারী থানায় অবস্থান করছে, তো কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জেনেছি অজ্ঞাত অনেকজনকে আসামি করে তারা মামলা করবেন। কিন্তু যে গাড়িগুলো ভাঙচুর হয়েছে আমরা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 30টির উপরে যে বিশ্ববিদ্যালয়ের এখানে গাড়ি ছিল পরিবহন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এখানে এই পরিবহনগুলো ভাঙচুর করেছে গতকাল রাতে। একই সাথে পুলিশ বক্সে বাংসুর এমনকি বিসির উপাচার্যের যে বাসভবন আছে সেখানেও কিন্তু আসলে ব্যাপক ভাঙচুর করেছে। কারা এই ভাঙচুর করেছে তাদেরকে কিন্তু আসলে আইনের আওতায় আনার জন্য চিহ্নিত করা হচ্ছে। তবে যে ভিডিও ফুটেজের মাধ্যমে, সিসিটিভির ফুটেজের মাধ্যমে কিন্তু তাদেরকে চিহ্নিত করছে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ প্রশাসন এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেমনটা জানিয়েছেন যে এরকম ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম, যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তাদের যে প্রিয় প্রতিষ্ঠান, তাদের যে প্রিয় বিদ্যাপীঠ ভাঙচুর করেছে, তাদেরকে কিন্তু কোনোভাবে ছাড় দেবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একেবারে শুধু এই পরিবহনগুলো নয়, পরিবহন ছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় কিন্তু আঘাত এনেছে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর আহত যারা আছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে আমরা যতটুকু জেনেছি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আর অন্যান্য যারা আছে তারা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যেও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি, তারা চিকিৎসা নিচ্ছেন। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, যারা আহত হয়েছে তাদের পুরো চিকিৎসা খরচ কিন্তু আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা আছে তারা যেমনটা জানিয়েছেন যে এরকম ঘটনা কিন্তু একই দিনে কিন্তু আরেকবার হয়েছিল, তো বিকেল 3টার দিকে আরেকটি ট্রেনেও কিন্তু আসলে যে গাছ পড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে যে এরকম আহত হয়েছিল। তবে সে সময় যদি ঠিক হতো তাহলে যে এরকম বড় ঘটনা রাতের বেলা হতো না বলে তারা মনে করছেন। গাড়ি দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন একেবারে বিশ্ববিদ্যালয়ে যে বাসটি আছে পুরো বাসটি কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে একেবারে গ্লাসগুলো ভেঙে ফেলছে। তো এরকম ইতিহাস, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যেমনটা বলছে এরকম ঘটনা কিন্তু কোনো দিন হয়নি। পুলিশ প্রশাসন এমনকি গোয়েন্দা পুলিশ যারা আছেন তারাও কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারা এই ঘটনার সাথে জড়িত, এমন কি কোনো দলীয় তাদের পরিচয় আছে কিনা সেদিকে কিন্তু তারা নজর দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখনকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।